আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে সব সময় এবং যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত এবং আমাদেরকে নিরাপত্তা দিতে যিনি সক্ষম এছাড়াও এছাড়াও আমাদের পূর্ববর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষকেরা আমাদেরকে সাহস দিয়েছিলেন আমাদের পাশে থেকেছিলেন এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সময় প্রস্তুত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা একজন ভিসি চাই আমরা আমাদের শিক্ষককে চাচ্ছি যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজের মনে করে নিজের আপন মনে করে নিজের আপন বাড়ির সাথে কেউ কখনো বেঈমানি করে না একটা পরের বাড়ি যা লোক চুরি করতে পারে নিজের বাড়ি কেউ চুরি করে না সেরকম আমার শিক্ষক আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কখনো আমার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি করবে না এটা আমরা দৃঢ় বিষয় নিয়ে বলতে পারি আমার শিক্ষকে বেশি হবে বাইরে থেকে বহিরাগত কোন শিক্ষককে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থান দিব না আমরা থাকতে দিব না কারণ তারা পূর্বে আমাদের উপর অত্যাচার করে গেছে বর্তমানেও করবে এবং ভবিষ্যতেও করবে তাই আমরা আমাদের শিক্ষককে আমরা বেশি দেখতে চাই আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষক আমাদের দুদিনের সহযোগিতা করেছেন যারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছেন আমাদেরকে আমাদের বন্ধুদেরকে থানা থেকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছিলেন আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমাদের আমরা যাচ্ছি কোনো বসন্তের কোকিল কোনো অন্য ইউনিভার্সিটির শিক্ষককে আমাদের ভেসি হিসাবে চায় না আমাদের দাবি বিগত দিনে পনেরো বছরে যে ভাইস চ্যান্সেলর ছিল উনি বাইরের থেকে আসছিল। আসার কারণে উনি এত পরিমাণ দুর্নীতি করেছে আজকে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে আজকে মিছিল মিটিংয়ে কি কারণে করতেছে একটাই কারণ এই ইউনিভার্সিটিতে সর্বপ্রথম ছাত্রছাত্রীদের ক্লাস হয় না ঠিক মতো ক্লাস না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সেশন জটে তারা ভুগতেছে এটা আমাদের একটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ এ আমি একজন অফিসার হিসেবে এখানে অফিস ঠিক মতো হয় না মাননীয় ভাইস চ্যান্সেলার মোদায় উনি অফিস করেন না উনি বাড়িতে ঘুমায় উনি উনি দিনের পর দিন বাড়িতে থাকেন একটা ইউনিভার্সিটির কর্মকর্তা এবং শিক্ষকদের প্রতিনিধি উনি ভাইস চ্যান্সেলার উনি যদি বাড়িতে থাকে তাহলে অফিস চলতে পারে না যিনি হবেন শিক্ষার্থী বান্ধব যিনি হবেন ছাত্র জনতার এই আবেগের সাথে একাত্মতা পোষণ করবেন যিনি বা যার সম্বন্ধে পূর্বের আমরা তেমন কোনো নেতিবাচক রিপোর্ট পাই না যার সম্বন্ধে যিনি তার আচরণে তার বিভিন্ন কিছুতে কোনোভাবেই মুশিলিপ্ত হননি যার চরিত্র তেমনই একজন ব্যক্তিকে আমরা ভিসি হিসেবে চাই আমরা ইতোপূর্বে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যখন ভিসি হিসেবে এসেছেন ওনারা অনেকটা অতিথি শিক্ষকের ভূমিকা নিয়েছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়টি একটি প্রান্তিক পর্যায়ে থাকার কারণে যারা বাইরে থেকে ভিসি হিসেবে আসেন তাদের ঢাকা এই কুষ্টিয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতেই সপ্তাহের অধিক সময় চলে যায় এবং তিনি নিজে যখন এই সুবিধাটি ভোগ করেন শিক্ষকদের মধ্যে যারা এইভাবে স্টেশন লিপ করে দীর্ঘদিন বাইরে থাকে শিক্ষার পরিবেশকে নষ্ট করে শিক্ষার অগ্রযাত্রাকে নষ্ট করে সেই ভিচি এই সমস্ত শিক্ষকের বিরুদ্ধেও কোনো ভূমিকা নিতে পারেন না যারা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা অক্লান্ত পরিশ্রম করে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অনেক শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত আমি মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের প্রাণের যে দাবি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় থেকে একজন যোগ্য সৎ এবং দক্ষ বিসি এখানে নিয়োগ হোক পাশাপাশি প্রভৃসি এবং ট্রেজারার মহোদয়ও যেন এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয় যাতে করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাক্রমের মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় যাতে দ্রুত গতিতে পদক্ষেপ নিয়ে তার সমাধান করা যায় যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিসি আসেন আমরা লক্ষ্য করেছি এর আগে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে একজন অফিসারকে চিনতে ওনার সময় লাগে দুই মাস চার মাস ছয় মাস এটা বড়ই হাস্যকর আমাদের কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে আমরা গত দুইজন বিশ্ব ভাইস চ্যান্সেলার আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং তাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু খারাপ ই দেখেছি তাদের অডিও টডিও ফাঁসের ব্যাপার দেখেছি দুর্নীতির বিষয়টা দেখেছি এই সমস্ত বিষয়গুলি দেখেছি মূলত যে বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে যদি আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে একজন যোগ্য মানুষকে ভাইস চ্যান্সেলর বানানো হয় বা প্রশাসনের অন্য অন্য যে পদগুলি আছে যেটি হবে যে তাদের একটা দায়বদ্ধতা থাকবে ঠিক আছে জবাবদিহিতা থাকবে কারণ হচ্ছে যে দায়িত্ব শেষে তাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে হবে ডিপার্টমেন্টে থাকতে হবে তাদেরকে সুতরাং তারা তাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করার জন্য আপনার চেষ্টা করবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অনেক বড়ো ধরনের একটা বাজেটও হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু অনেক ভালোভাবে যাচ্ছেন তো সব মিলে ছাত্র ইভেন যেটা হতে হবে যে যিনি ভাইস চ্যান্সেলারের দায়িত্ব পান যিনি পান না কেন তাকে শিক্ষার্থী বান্ধবও হতে হবে ঠিক আছে কারণ শিক্ষার্থীরা কি চাচ্ছেন বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের ছাত্রদের যে এটা আমরা বুঝতে পারছি এই জিনিসটাকেও তাদেরকে ধারণ করতে হবে ঠিক আছে একটা শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা যেমন তারা চাচ্ছেন একটি দুর্নীতিমুক্ত একটা মানে অ্যাকাডেমিক ইনভারনমেন্ট তৈরি হবে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাত্ররা চাচ্ছে আমরাও চাচ্ছি আমরা আমাদের সবারই দাবি